আপনারা দেখছেন বাংলা সার্কেল নিউজ, জনগণের পক্ষে বাংলার সংবাদ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী 4 ও 5 তারিখ ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে রাজ্যে। তার আগে একাধিক সতর্কতা নেওয়া হয়েছে রাজ্য জুড়ে। আসানসোল উত্তর থানার রেলপাড় এলাকায় বুধবার রাতে মাইকিং করে সতর্ক করতে দেখা গেল পুলিশকে। আসানসোল রেলপাড় এলাকায় রয়েছে গরুই নদী। বৃষ্টির সময় এই নদীতে জল জমে ওভারফ্লো হয়ে বিপত্তি ঘটে একাধিকবার। এবারে ঘূর্ণিঝড় জাবাদের প্রভাবে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতির হাত থেকে সমাধান করতে প্রশাসনের পক্ষ থেকে বুধবার রাতে মাইকিং করা হয়। 4ই ডিসেম্বর 5ই ডিসেম্বর জাবের নামক এক বিশাল ঘূর্ণিঝড় আসছে এবং আমরা প্রত্যেকে পুলিশ প্রশাসনের সঙ্গে এবং সবার সঙ্গে যোগাযোগ রাখবেন। বৃহস্পতিবার সকালে ঘূর্ণিঝড়ের প্রভাব থেকে বাঁচতে আসানসোলের চান্দুচূর মন্দিরে একটি হাবনের আয়োজন করে স্থানীয় বাসিন্দা ও মন্দির কর্তৃপক্ষ। ঝড়ের প্রভাব থেকে বাঁচতে পুজো অর্চনা ও হাবন করা হয়। ঝড় বৃষ্টির জন্য বাবাকে মানত করা হয়, পুজো করা হয়েছে। অনেক ক্ষতি হয়েছে, ঘর দুয়ার পড়ে গেছে। শান্তি যাতে হয়, সবারই মঙ্গল হয়, সেই জন্য পুজো পাঠ হচ্ছে। আমরা আজকে চন্দ্রচূড়ে আমরা পুজো করা হলো, যাতে মানে এর আগে যে ঘূর্ণিঝড়ে অনেকের ক্ষয়ক্ষতি হয়েছে, অনেকে মারা গেছে, সেই মঙ্গলের জন্য আজকে আমরা এখানে চন্দ্রচূড়ে আমরা পূজা করলাম, যাতে যাতে কারোর ক্ষয়ক্ষতি না হয়, যাতে সব মঙ্গল থাকে। আমার নাম হচ্ছে গৌরাঙ্গ পাল। শুরু করে আম সবই দেখে কুছ দিন পেলে যো আঁধি তুফান আয়ে থে পুরা আসানসোল ডুব চুকে থে, উসমে সে বহুত কই মর ভি গিয়া, কিসি কা ঘর বহ গিয়া। তো এসে হি কুছ জস বোল কে আঁধি তুফান আনে বালে হ্যাঁ, 4 জবাত বোল কে আঁধি তুফান আনে বালে হ্যাঁ, 4 আর 5 ডিসেম্বর কো। তো ইসি কো লেকে হামলোগ পুরা গাঁও কা আদমি সাথ মে মন্দির কমিটি প্রশাসন কে ওর সে ইহা এক পূজা কা হবন কিয়া গিয়া কি ইয়ে পুরা ভারতবর্ষ মে জিতনা ভি আদমি হ্যায় আম জানতা হ্যায় কিসি কা কুছ না হো, ইয়ে জবাত জো হ্যায় ইয়ে কম মাত্রা মে হো আর সবকা মঙ্গল হো, এই হামলোগ মঙ্গল কামনে কে লিয়ে বাবা চন্দ্রচূড় কা মন্দির মে হামলোগ পূজা অর্চনা কিয়ে হ্যায়। আর বাবা চন্দ্রচূড় সে এই প্রার্থনা করতে হ্যায় কি সবই কা মঙ্গল রাখে আর শান্তি রাখে আর সবকা ভালা রাখে, এই মনোকামনা কে লিয়ে হামলোগ আজ চন্দ্রচূড় মন্দির মে সব উপস্থিত হোকে পূজা কিয়ে হ্যায়। মেরা নাম স্বপন মুর্মু, বড়াচক গাঁও কে।